আপনাদের সাথে শেয়ার করি, ব্যস্ততার সময়ও নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ আছে শরীয়তে। সেটা হচ্ছে কোন একজন কামেল পীরের হাতে যদি বায়াত হতে পারেন, উনি আপনার ব্যস্ততার মধ্যেও আপনাকে আল্লাহর জিকিরে লাগিয়ে দেবেন। কামেল পীরের হাতে বায়াত হলে, আমার সরকারের হাতে আমরা যখন বায়াত হয়েছি, ফজরের নামাজের পর বায়াতটাকে অতিরঞ্জন মনে করবেন না, এটা ইসলামের বাহিরের জিনিস মনে করবেন না। তরিকত পরে আগে শরীয়ত, আগে কি শরীয়ত। এবং আমাদের পীর সাহেবগণ তারা বলেন ফজর কে নামাজ কে বাদ, বলেন না সুবহানাল্লাহ। যে পীরের জুবানে সর্বপ্রথম শরীয়তের তালিম থাকে, তিনি বলছেন ফজর কে নামাজ কে বাদ, আগে শরীয়ত পালন করো, আগে নামাজ পড়ো, নামাজের পরে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহতে লেগে যাও, ইল্লাল্লাহতে লেগে যাও, আল্লাহুতে লেগে যাও, আমার নবী মুহাম্মদ মুস্তাফার প্রতি 100 বার দুরূদ শরীফ আদায় করতে থাকো। এরপরে বলছেন মাগরিবের নামাজের পরে তোমরা 6 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করবে। মাগরিবের ফরজ গুলো আদায় করতে বলেছেন, আবার নফল নামাজ যেটা আল্লাহর বড় মহব্বতের নামাজ, ফরজ নামাজ তো কম্পালসারি, আপনাকে অবশ্যই পড়তে হবে, অত্যাবশ্যক নামাজ হচ্ছে ফরজ, সুন্নত আপনাকে পড়তে হবে। নফল নামাজটা কি? নফল নামাজ হচ্ছে আল্লাহর মহব্বতের নামাজ। আমার নবীও বলেছেন তোমরা বেশি বেশি নফলের মধ্যে নিয়োজিত থাকো, কারণ নফলে বান্দা যখন আন্তরিক হয়ে যায় তখন বান্দা আল্লাহর বড় নিকট হয়ে যায়, কারণ এটা বান্দা পড়ছে একমাত্র আল্লাহর মহব্বতে। ফরজটা বাধ্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য, কিন্তু নফলটা মনের আনন্দে, নফলটা হয় মনের আনন্দে। সেজন্য আমাদের পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিলুল আলে তিনিও বলছেন কি, যে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন। আর একটা জিনিস মনে রাখবেন, সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহ থেকে জুদা করতে চায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু সজাগ করছি, তাদের চিনতে বেশি কঠিন হবে না, যারা তারাবির নামাজ 20 রাকাতকে 8 রাকাত বানাতে চায়, 20 রাকাত তারাবিকে যারা 8 রাকাত বানাতে চায়, যারা 3 রাকাত বিতিরকে 1 রাকাত বানাতে চায়, যারা সুন্নাত নামাজকে না পড়লেও চলবে বলে যায়, যারা আপনার বাবার জন্য মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য তাদের আমলনামায় পৌঁছানোর জন্য আল্লাহর দরবারে হাত তোলাটাকে বেদাত শিরিকের ফতোয়া দেয়, এদের কাজ হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে জুদা করা। ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ বলছেন আল্লাহর নবীর সুন্নাত 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি সুন্নতে মুতাওয়াতিরা, একেবারে ধারাবাহিক ভাবে যুগের পর যুগ, বছরের পর বছর এটা প্রতিষ্ঠিত। আজকে হেরাম শরীফের মধ্যে কয় রাকাত তারাবি হয়? 20 রাকাত। যারা কমাতে চাইবে মনে রাখবেন, তারা আল্লাহর কাছে বান্দাকে যেতে দিচ্ছে না, আল্লাহ থেকে বান্দা জুদা করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা হাজির অলি আল্লাহরা ফরজ নামাজের তালিমও যেমন দিয়েছেন, পাশাপাশি বলেছেন কি, এর পরে তোমরা 6 রাকাত নামাজ পড়বে আল্লাহর মহাব্বতে। আমার নবী বলছেন একদিন যদি 6 রাকাত নামাজ মাগরিবের পরে তোমরা আদায় করো, মিশকাত শরীফের সহিহ হাদিস, হাদিসে পাক, মাগরিবের নামাজের পরে অতিরিক্ত 6 রাকাত যদি আওয়াবিনের নামাজ কেউ আদায় করে, ওই বান্দার আমল নামাই 12 বছর এবাদত করার সওয়াব লিখে দেয়া হবে। লাভ নাকি লোকসান? লাভ আছে কি না? হাক্কানি পীরের হাতে হাত দিলে ক্ষতি হয় না, লাভ হয়। এবং এশারের নামাজের পরও তিনি বলেছেন এশাকে নামাজকে বাদ, ও তিনে জিকির, ওই তিনটা জিকির তোমরা আদায় করবে। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর জিকির করার জন্য সময় আমরা না পেলেও যখন হাক্কানি পীরের কাছে নিজের সমস্ত বিষয়টাকে সঁপে দেব, দেখা যাবে উনি আমাকে আল্লাহর পথে চালিয়ে দেবেন, উনি আমাকে আল্লাহর পথে চালিয়ে দেবেন।